আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফুলকপি চাষ নিয়ে, অর্থাৎ কিভাবে ফুলকপি চাষ করলে পরিশ্রম বা খরচ কম হয় এবং ফলনটা ভালো পাওয়া যায়। আসলে যে পদ্ধতিটা আমরা আমাদের ফার্মে ফলো করতেছি সেই পদ্ধতিটা নিয়েই আপনাদের সাথে আজকে আলাপ করব। তো দেখা যাক আজকে আমাদের ভিডিওটি। এখানে দেখা যাচ্ছে ফুলকপি চাষ করা হয়েছে। তো এর আগে আমরা এক ভিডিওতে বলেছিলাম যে পলি হাউসে আমরা যে চাষাবাদগুলো করে থাকি সেগুলো হাইড্রোপনিক পদ্ধতিতে এবং হাইড্রোপনিক সলিউশন দিয়ে চাষ করে থাকি, আর মাটিতে যে চাষাবাদগুলো করে থাকি সেগুলো আসলে অর্গানিক পদ্ধতিতে চাষ করে থাকি। যেহেতু আমাদের এখানে গরুর ফার্ম আছে, সেই ফার্ম দিয়ে ফার্মের যে গোবর, অর্থাৎ ফার্ম থেকে যে গোবরগুলো আমরা পেয়ে থাকি সেই গোবর দিয়ে জৈব সার তৈরি করে সেই জৈব সারগুলোই মেইনলি আমরা মাঠে ইউজ করে থাকি। তো এখানেও, অর্থাৎ এই ফুলকপি যেখানে আমরা চাষ করেছি সেই জায়গাতেও এইরকম জৈব সার ইউজ করা হয়েছে। প্রথমে জমিটাকে একটা চাষ দিয়ে সেই জমির মধ্যে জৈব সারটা ভালোভাবে মিক্স করা হয়েছে। এরপরে আমরা যেভাবে চাষটা করেছি, এখানে দেখা যাচ্ছে যে চাষটা করা হয়েছে মাঝখানে ছোট ছোট ড্রেনের মতো করে রাখা হয়েছে, এবং যে জায়গাটায় ফুলকপি চারা লাগানো হয়েছে সে জায়গাটা একটু উঁচু, অর্থাৎ উঁচু জায়গাতে ফুলকপির চারা লাগানো হয়েছে এবং মাঝখানে ছোট করে একটা ড্রেন, এরপর আবার উঁচু জায়গা, এরপর আবার ড্রেন, এই সিস্টেমে ফুলকপি গাছগুলোকে লাগানো হয়েছে। আর এই সিস্টেমে লাগানোর কারণ হলো যাতে ফুলকপি গাছে যখন পানি দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা ড্রেনের মাঝখান দিয়ে একটা পাইপ দিয়ে পানি দিয়ে দিই, তাতে দেখা যাচ্ছে এই ড্রেনের মাঝখান দিয়ে পানি পুরো জায়গাটায় চলে যায় এবং ফুলকপির গাছের গোড়ায়ও পানিটা পৌঁছে যায়। অর্থাৎ পানি দেওয়ার জন্য এক একটা গাছে ইন্ডিভিজুয়ালি যাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু এখানে এক একটা একটা সাইডে, অর্থাৎ ড্রেনের যে কোনো একটা সাইড দিয়ে পানি দিয়ে দিলে পুরো ফুলকপির যত বড় লাইনই থাক না কেন সবগুলো লাইনের মধ্যে চলে যায়। আর আরেকটি ব্যাপার, এখানে আমরা ফুলকপি গাছগুলো লাগিয়েছি একটা রশি দিয়ে লাইন করে, সেই লাইনের মধ্যে লাগানো হয়েছে। আর এরপরে আমরা শুধু মাঝে কিছু মাটি বা গোবর সার দিয়ে আবার একটু গোড়াটাকে নেড়ে দিয়ে সেই গোড়ায় গোবর সার দিয়ে দেওয়া হয়। এইভাবে মেনলি আমরা চাষ করি। আর এই পদ্ধতিতে চাষ করার একটা সুবিধা হলো যে পরিশ্রমও কম হয় এবং সেই সাথে যে জৈব সার বা সার আমরা দিয়ে থাকি সেটাও আসলে দুইবারের বেশি দেওয়ার প্রয়োজন হয় না। আর আরেকটি ব্যাপার, যখন আমরা অন্য সিস্টেমে করি বা ইউরিয়া, টিএসপি বা অন্য সারগুলো ইউজ করি তখন দেখা যাচ্ছে পানি দেওয়ার জন্য আলাদা একটা পরিশ্রম হয়ে থাকে এবং সেক্ষেত্রে ইউরিয়া, টিএসপি অনেক সারও ইউজ করা লাগে। তো এখানে এই পদ্ধতিতে করলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সার ইউজও কম হয়, অর্থাৎ যেহেতু আমরা জৈব সার ইউজ করি সার ইউজটাও কম করা লাগে এবং সেই সাথে আমাদের যে পানি দেওয়ার জন্য যে পরিশ্রম সেটাও খুব কম হয়। তো যাই হোক, অনেকেই আসলে ফুলকপি চাষ করতেছেন, এইভাবে যদি চাষটা করা যায় তাহলে আমাদের কাছে মনে হয় পরিশ্রমও কম হবে, ফলনও ভালো হবে, কারণ আমরাও করতেছি আমাদের ফলনও ভালো হবে। তো আপনারাও আসলে এভাবে চাষ করতে পারেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।